স্বাধীনতার 50 বছরে বাংলাদেশ 13 ডিসেম্বর 1971 অকুতোভয় তরুণ মুক্তিযোদ্ধারা ঢাকায় ঢুকে পড়েছে। নিরস্ত্র জনতা রাস্তায় নেমে এসেছে, তাদের রক্তে শুধু সশস্ত্রের গর্জন। পাকিস্তানি হানাদারদের সঙ্গে লড়ছে, মরছে, তবু প্রতিশোধ চাই, মা বাবা ও সন্তান হারানোর প্রতিশোধ। এদিকে আকাশ, জলে, স্থলে সবদিকে হানাদাররা অবরুদ্ধ হয়ে পড়ায় জেনারেল নিয়াজি রাওয়ালপিন্ডিতে জরুরি আর্জি পাঠান, আরও সাহায্য চাই। একাত্তরের এদিনে চারদিকে উঠতে থাকে বাঙালির বিজয় নিশান। বাংলাদেশের বিভিন্ন এলাকায় শত শত পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করল। শুধু ময়নামতিতে আত্মসমর্পণ করল 1,134 জন, আর সৈয়দপুরে আত্মসমর্পণ করে 48 পাঞ্জাব রেজিমেন্টের অধিনায়ক সহ 107 জন পাকিস্তানি সেনা। খুলনা, বগুড়া ও চট্টগ্রামে হানাদারদের সঙ্গে মুক্তিবাহিনী ও স্থানীয় মানুষের অবিরাম যুদ্ধ চলে। মুজিবনগরে তখন চরম উত্তেজনা। এদিন থেকে রেডিও পাকিস্তান ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের স্টুডিওতে বসে বার্তা বিভাগীয় প্রধান কামাল লোহানী, আলী জাকের ও আলমগীর কবির ঘন ঘন সংবাদ বুলেটিন পরিবর্তন ও পরিবেশন করেন। প্রতিটি মুহূর্তে খবর আসছে ঢাকা ছাড়া বাংলাদেশের প্রতিটি জেলা মুক্ত। এদিকে যুদ্ধ জয়ের নিশ্চয়তা জেনেই বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ এক বিবৃতিতে বলেন, বাংলাদেশে অবস্থিত জাতিসংঘের সকল কর্মী, কূটনৈতিক প্রতিনিধি ও বিদেশি নাগরিককে বাংলাদেশ সরকার সম্ভাব্য সব ধরনের সুযোগ সুবিধা ও নিরাপত্তা দিবে। সুবর্ণ জয়ন্তীর এই শুভক্ষণে বাংলাডায়ের পক্ষ থেকে সকল বীর মুক্তিযোদ্ধাদেরকে জানাই বিনম্র শ্রদ্ধা।